হিসেবে আমার প্রতিক্রিয়া হচ্ছে যে আমি আসলে বলতে চাই যে আপনারা কাকে সুপারস্টার বানাচ্ছেন, কাকে সুপারস্টার বানাচ্ছেন না। আসলে সুপারস্টারের সংজ্ঞাগুলো তো আসলে বিভিন্ন সময় আমরা কিন্তু অনেক স্লোলি একটা মানুষ কিন্তু সেটা গেইন করে যে না, আমি অনেক বছর কাজ করেছি, আমি অনেক কিছু দিয়েছি, আমি সাকসেসফুল ছবি দিয়েছি, আমি বোর্ডে দিয়েছি যে হাউসফুল তারপরে আমি যখন আমি দেখবো যে আমি লগ্নি কার্ড যে আছে যে লগ্নি করছেন উনি টাকা ফেরত পাচ্ছেন ওনার ছবির প্রতি মাসে মানে মাসে বা যখনই রিলিজ হচ্ছে ছবি মানে একদম জায়গা দিতে পারছে না লাই লম্বা আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা অভিনয় করেছি, অভিনয়ের প্রয়োজনে হয়তো আমাদেরকে, হ্যাঁ আমরাও তো যখন নায়িকা ছিলাম আমাদের আমাদের চরিত্রের প্রয়োজনে আমরা অনেক সময় অনেক ধরনের ড্রেস পরেছি। তো তার মানে তো এই না যে আমি এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আমাকে হেল্প করছে আমি যখন তখন চলে গেলাম, এখন যাকে তাকে আমি ফাঁসিয়ে দিচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী। এখন হয় কি দেখেন সাংবাদিক বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন যা যেই বলেন সবাই কিন্তু আমাদের প্রচন্ড ভালোবাসেন শিল্পীদের, তাই তো? আমরা একটা গাড়ি নিয়ে অনেক সময় দেখা যায় যে গাড়ি নিয়ে হয়তো ঠিক জায়গায় যাচ্ছি না, ট্রাফিক যদি দেখে যে আমি বসে আছি বা আমাদের শিল্পীরা বসে আছে আপাসলা আমাদের আপনি ঠিকভাবে যান, আমি কেস দিতে পারতাম দিলাম না, এরপরে যেন সত্যি হয়ে চলে আর এই এই আমরা বাসায় একটা বাসা ভাড়া নিতে গেলে আমাদেরকে বহু ধরনের কথা শুনতে হয়, আমরা একটা সোশ্যাল গ্যাদারিং এ গেলে বা আমাদের ফেসবুক খুললেই আমাদেরকে বাংলাদেশে এত মানে ম্যাক্সিমাম মানুষই এত আজে বাজে গালিগালাজ করে যেটা আগে কখনো ছিল না। সো আসলে মনে হয় কি প্রত্যেকেই পরিবারভুক্ত মানুষ, প্রত্যেকেই তার সমাজকে নিয়ে থাকে। আমি মনে করি আপনার নৈতিক স্খলন মানে মোরালিটি যদি না থাকে এই দায়িত্ব তো শিল্পী সমিতিও নেবে না, এই সমিতি আমি আমিও এই দায়িত্ব নেব না, কারণ আমি তো একজনের মা। আমার ছেলে কালকে বলছিল কি হচ্ছে এগুলো তুমি সাবধানে থেকো, এই কথাটা আমাকে কেন শুনতে হবে সাবধানে থাকো, বাংলাদেশ তো এমন কি হচ্ছে বাংলাদেশে, তার মানে কি আমাদের কোনো কিছুর প্রতি আমাদের আসলে শ্রদ্ধা নাই ভালোবাসা নাই? আমরা শিল্পী, আমাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আসবেন, আমাদেরকে শ্রদ্ধার সাথে আমাদেরকে স্মরণ করবেন, আমাদেরকে দেখে দাঁড়াবেন, আমরা তো সেইটাই অর্জন করবো। আপা একটা প্রশ্ন করতে চাই, আপা আপা একটা প্রশ্ন, পরিবার তো আছে, পরিবার আছে, কিন্তু যখন নিষ্ঠা আইন শৃঙ্খলা বাহিনী হাতে চলে যাবে তখন কিন্তু আমার এখন আমি আমি যদি কারণে অ্যারেস্ট হই বা সেই জন্য তো আসলে এটা তো পরিবার দেখবো, আমার পরিবার তো নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে। করবে নিশ্চয়ই, এখন তো এটা চলমান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আছে, আমরা চাচ্ছি যে তারা ধরেন আমি আসলে নামই বলতে চাই না, এত ভাইব দেওয়ারও আসলে কোনো কারণ নেই। এখন এখন কেউ যদি তার ভুল বুঝে সে যদি তার বুঝতে পারে যে না আমি ভুল করেছি আমার এভাবে চলা উচিত ছিল, কিংবা তারা তার যারা অভিভাবক তাকে যদি শেখাতো যে আসলে সিনিয়রদের সাথে এইভাবে ব্যবহার করতে পারে, প্রত্যেকটা মানে ওয়ার্ল্ডের কিন্তু একটা ভাষা আছে, খেলাধুলার একটা ল্যাঙ্গুয়েজ আছে, শিল্পের একটা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে। দেখেন সাকিব আল হাসান উনি এত পৃথিবীর বিখ্যাত একজন বড় মানুষ, উনিও কিন্তু পার পান মানে ওনাকে এক বছর করতে হয়েছে, উনি বলেন নাই, উনি বলেন নাই, আমরা সবাই তাকে ভালোবাসি, তার সাপোর্টে ছিলাম, কিন্তু আইন তো তার আইনের গতিতেই চলেছে। আমাদের যারা একটা একটা বিষয় একটু এদিকে ঘুরেন, একটা বিষয় হচ্ছে ধরেন মিডিয়া যে কোনো একটা মানুষ যখন গ্রেপ্তার হয়, আমি পরিমণির কথাই যদি বলি, পরিমণির এটা এখন বিচার আছে, এটা শেষ পর্যন্ত যখন প্রমাণিত কোনো কিছু না হয় তখন পর্যন্ত সে নিরপরাধ, সেই নিরপরাধ মানুষকে মাত্র অ্যারেস্ট করা হয়েছে, কোনো কিছু কিন্তু প্রমাণ হয়নি, তো সেই নিরপরাধ মানুষটার জন্য যে আপনাদের শিল্পী সমিতির মেম্বার তার জন্য শিল্পী সমিতি তাকে নিরপরাধ প্রমাণিত করার জন্য কোনো কিছু করছে কিনা না? এখন তো যেহেতু এই বিষয়টা চলমান,
সো এখন মাত্র দুদিন পরে এখনো আমরা আমাদের নিশ্চয়ই আরো যারা সিনিয়র আছেন আমাদের যারা অ্যাডভাইজার আছেন তাদের সাথে কথা বলবো নিশ্চয়ই সেই যদি নিজ অপরাধ না হয় আমি বিশ্বাস করি যে আমাদের সংগঠন আমাদের যে পরিবার ভাষা অবশ্যই আপা শিল্পী একজন যদি কোনো অপরাধ করেন কিংবা ভালো কিছু করেন আসলে ভালো কিছু করলে হয়তো আমরা সবাই গর্ব করি খারাপ কিছু করলে সেই বিষয়টা নিতে চাই না ধরেন একজন শিল্পী খারাপ কিছু করেছেন তার দায় নিশ্চয়ই সব শিল্পীর নয় কিন্তু যিনি আজকে গ্রেপ্তার হলেন তার সেই গ্রেপ্তার হওয়ার জন্য শিল্পী সমিতির অনেক সদস্যরা মিলে তার সদস্য পদ স্থগিত করলো আর বিষয়টা কেমন আমি কিন্তু একজন আমি যদি সত্যি আমাদের কাছে আসি আমি আমরা সন্তান বা ভোট বা যেভাবে হোক অবশ্যই আমরা বিষয়টা এই বিষয়টা স্থগিত না করে করা যেত না সদস্য পদ এটা তো নিয়ম তো সবার জন্য আচ্ছা সাইলেন আপা একদম লাইফ জীবন যাত্রা আসলে কেমন হয় দেখা এখানে বলা আছে দেখা যায় যে একটা যে ব্যাসা কাজ করছে রিলিজ হয়নি কিন্তু কোটি কোটি টাকা মালিক বলে যাচ্ছে আলিশান জীবন যাপন করছেন এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কিনা আমি না এই কথাটা একবার বলেছিলাম একটা চ্যানেল রেডিওতে বলেছিলাম বলার পরে আমাকে অনেক অনেক অজিয়ে বলছে কিন্তু আপনাদের সাংবাদিক কিন্তু আমার কথা হলো কি দেখেন সব কিছুরই একটা সৌন্দর্য আছে একটা মাত্রা আছে আপনি শিল্পী হলেই আপনি উৎসিত হতে পারেন আপনি সমাজের সামাজিক রাষ্ট্রের একজন মানুষ এবং আপনার দায়িত্ব অনেক বেশি দায়িত্ব কিন্তু অনেক বেশি তো আপনার ব্যক্তিগত জীবনে যাই সেটা কিন্তু অস্বাভাবিক এটার একটা সম্পর্ক যদি আনেন তার জন্য একটা সৌন্দর্য কারণ সেই শ্রদ্ধাটা তাদের কিন্তু যে আমাদের সবাইই সতর্কতা সতর্ক হয়ে চলা উচিত শুধু পরিমণি কেন আমাদের পৃথিবীতে যে একটা অস্থিরতা ভাব চলে এসছে সেখানে সন্ধ্যার পরে একটি মেয়ে একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক সেটা পরিমণি আমাদেরই একটা মহিলা একজন সদস্য সে তো সে তো জানে সে তো বাচ্চা না সে আজকে প্রায় 7 বছর আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এবং তার ব্যক্তিগত জীবন কিন্তু আমাদের দেখার দরকার নেই সে ঘরের ভিতর কী করে কী করছে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ কোনো কাজ যদি জনসমক্ষে চলে আসে তখনই আমাদের দেখার বিষয় সেটা শিল্পী সমিতি অবশ্যই দেখবে এবং সে যে অভিযোগটা করেছে শিল্পী সমিতি আমার পাশে নেই ভুল কথা শিল্পী সমিতির আমার সেক্রেটারি তাকে অনুরোধ করেছে যে একটি ব্যক্তিগতভাবে তাকে একটা চিঠি আমাদের সমিতিকে দেওয়ার জন্য কিন্তু সে মানেনি সে না এটা অমান্য করে তিনি একটা সাংবাদিক সম্মেলন প্রথমেই করে ফেলেছেন এবং সেই সম্মেলনে উনি কত ভুল তথ্য দিয়েছেন আপনারা নিজেরাই জানেন এই পরিপ্রেক্ষিতে আমি বলবো ভবিষ্যতে আমাদের কোনো শিল্পী যাতে এই ভুল পদক্ষেপ না করে এটাই আমার অনুরোধ থাকবে বাকিটা আমার প্রেসিডেন্ট সেক্রেটারি যা বলবেন